নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার 25 এপ্রিল 2024 পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন। দেখুন, প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং কোনো না কোনো রাশির এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়, তার উপর কিন্তু আমি অ্যালার্ট করি এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু আপনাদেরকে আমি জানাই। দেখুন, আমি প্রতিদিন একটি কথা বলি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন, আগে ব্যক্তিগত জন্মছক আগে দেখিয়ে নিন। আপনার জন্মছকে তিনটি গ্রহ রাহু শুক্র বুধ কেমন রয়েছে এবং পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব কেমন রয়েছে, কারণ ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে কি না, আপনার নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে একমাত্র একটি গ্রহ যে গ্রহ আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে। অর্থাৎ যারা আকস্মিক অর্থপ্রাপ্তি চাইছেন তাদের ক্ষেত্রে রাহু গ্রহ কিন্তু মিরাকেল কাজ করে। রাহুকে বলবত্তা বৃদ্ধি করতে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, এবং যাদের দেখা যাচ্ছে অর্থ আটকে গেছে, অর্থ ব্লক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচ কিন্তু বিশেষভাবে কাজ কিন্তু করে। তাই যারা ভিডিওটি দেখছেন না, একবার পরামর্শ করুন এবং পাশাপাশি যাদের দীর্ঘদিন অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। এবার দেখা দরকার যে আপনার ক্ষেত্রে শুভ সময় কখন রয়েছে, আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি রয়েছে, আপনার টার্গেট নাম্বার কত রয়েছে, আপনার ফরচুনা নাম্বার কত রয়েছে, এই জায়গাগুলো দেখা দরকার। এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব এবং রাহু গ্রহকে স্ট্রং করলে আপনি কিন্তু যে অর্থপ্রাপ্তিতে আপনার বাধা আসছে নিশ্চিতরূপে আপনার কিন্তু বাধা কাটবে। শুধুমাত্র রাশির নাম মিলালেই হবে না, রাশির নাম বলেছে কৌশিকদা চলো লটের টিকিট কাটি, ভুল কাজ করছেন। আমি হাত জোর করে অনুরোধ করব, শুধুমাত্র লটারির টিকিট কেটে আপনারা অর্থ নষ্ট করবেন না, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতেই পারে। যদি আপনার জন্মছকে প্রবল যোগ থাকে, আপনার কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। দেখুন, আগামীকালের পাঁচটি রাশি, এই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকতে পারে। আপনি আগামীকাল কোটিপতি লাখপতি হতেই পারেন, আপনার আগামীকাল হাতে প্রচুর অর্থ আসতেই পারে, যে কোনো দিক থেকে আপনার অর্থ আসতে পারে। কিন্তু যদি আপনার গ্রহ সাপোর্ট থাকে, ভাগ্য যদি সাপোর্ট থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু 100% হবে। প্রথম যে রাশির আমি নাম বলবো আগামীকালের জন্য, আগামীকাল বৃহস্পতিবার সেই রাশির নাম লিখে রাখুন আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বৃশ্চিক রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের যে শুভ সময় সকাল 11:34 থেকে 12:57 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো, সে রাশির নাম মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, সে রাশির নাম আপনার ক্ষেত্রে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা আরও বৃদ্ধি করতে চলেছে। আপনার যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের ধনুরাশির ক্ষেত্রে যে শুভ সময়টা সকাল 10:48 থেকে 11:45 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ।
তিন নম্বর যে রাশির নাম আমি বলবো অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে সেই রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে 1 এবং 3। আপনাদের যে শুভ সময় কর্কট রাশির সকাল 10:55 থেকে আপনার 11:42 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির নাম আমি বলবো সে রাশির আপনার কুম্ভ রাশি, 4 নম্বর রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1। আপনাদের যে শুভ সময় সকাল 10:42 থেকে 11:34 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। একদম অন্তিম এবং শেষ রাশি যে রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে মেষ রাশির সকাল 8:54 থেকে 9:43 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5 রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না ভিডিওগুলো শুনছেন, একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি যাদের 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি, অনেকেরই প্রশ্ন রয়েছে যে কৌশিকদা রাহু রক্ষা কবচটা আমাকে একটু তাড়াতাড়ি দেন, অনেকেরই কিন্তু এটা জায়গাটা রয়েছে। আমি আবারও বলছি, রাহু রক্ষা কবচ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগছে, এবং বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন এই সময় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, সেখানে আপনারা ডিটেলসটা কিন্তু জানতে পারবেন। রাহু রক্ষা কবচের উপর স্পেশাল যে ডিসকাউন্টটা রয়েছে সেটা আপনারা এই সময় কিন্তু এই ডিসকাউন্ট আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন। যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন, এবং তার পাশাপাশি আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।